আজকে আমাদের এমএটি এটা আজকে আমাদের উড়োজাহাজ আজকের জন্য স্বয়ং আমাদের ভগবান দিয়েছে ফুটবল মাঠে ঠিক আছে দুর্গা পূজা হবে সেই ফুটবল মাঠে উদ্বোধনী প্রোগ্রাম হবে আজকে তো অনেকদিন বাদে আজকে প্রোগ্রামে ভিডিও নিয়ে আসছি তো এর মধ্যে এর আগেও প্রোগ্রাম শুরু হয়ে গেছে দুর্গা পূজার আজকে এইটাতে করে নিয়ে যাচ্ছি আজকে আমরা মালপত্র আর এখানে একটা টপ নিয়েছি তো আজকে সেরকম সেট আপ নিয়ে আজকে মোটামুটি চার পাঁচটা চুং আছে একটি ড্রেস আছে আর একটি মনিটর আছে ঠিক আছে তো কে কি সেট আপ হচ্ছে সেট আপগুলো তোমরা তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো আর স্টেজের ওখানে গিয়েও দেখাচ্ছি কি অ্যাম্প্লিফায়ার ইউজ হচ্ছে না হচ্ছে সবই দেখাবো আর এদিকে মালপত্রগুলো লোড হয়ে গিয়েছে প্রথমে এখন দুটো মনিটর আর দুটো হাই আর ওদিকে দেখো বাহুবলী টু তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আর বেশি কিছু বলবো না ওখানে গিয়ে সোজা দেখা হচ্ছে আপাতত দুই ভাই যাচ্ছি আর প্রচন্ড রোদ আবার আজকে আমরা প্রোগ্রামে গেলে রোদের টেস্ট বেড়ে যায় আর ওদিকে বোধন আর হচ্ছে রমনকে রেখে দিয়েছি আর দুই বাহুবলীকে বাহুবলী ওয়ান আর বাহুবলী টু কে ওরা ওখানে ভেতরে মালগুলো বসাচ্ছে বাড়িতে আর আমরা ওখানে শুধু ওই টপ দুটো আর ময়টা দুটো নামিয়ে আবার ওই ড্রেস আর তারের বাক্স যা যা দরকার সেগুলো নিয়ে যাবো আজকে একটা প্রোগ্রাম আছে সাংস্কৃতিক মতো উদ্বোধনীয় প্রোগ্রাম ফুটবল মাঠের চলো ক্লাব মন্দির টন্দির সব দেখাচ্ছি মানে প্যান্ডেলগুলো তো এখন আমরা বেসগুলো নিয়ে যাব আর টপ আর মনিটরগুলো নামিয়ে আসলাম এদিকে শুরু স্ট্যান্ডগুলো মুছছে আর কি তো এখন সব মাল চলে গিয়েছে আর এদিকে বেসটা আর এদিকে তোমার বক্সের পাদানিটা উঠলে হয়ে যাবে আর কিছু নেই এদিকে সুরজ বল এখানে আসে বল এদিকে ফোনে ব্যস্ত এখন তো মাল সেট আপ হয়ে গিয়েছে ঠিক আছে আর এদিকে হচ্ছে তোমার সিরিজ করছে সুরজ তো আমি দেখাচ্ছি ওদিকে সিরিজগুলো পরে আর এদিকে তোমাদেরকে বলে দেই কি আছে তোমার যে টপের আজকে 500 টপ আছে ঠিক আছে 750 টিউটার দিয়ে আর পিওডিওর 1000 আছে মানে 2242 দিয়ে বেঁচে আছে ঠিক আছে আর ওই সাইডেও সেম আছে আর মনিটর এখানে আহুজার মনিটর আছে ঠিক আছে দেখতে পাচ্ছ আহুজার মনিটর আছে আর এখানে একটা আমাদের স্ট্যান্ড আছে মানে পোডিয়াম আছে আর কি আর এদিকে সব সিরিজ হচ্ছে সুরজ রমন আছে নেপালও আছে সবাই সিরিজ করছে আর কি অ্যাম্পলিফায়ার আছে আর একটা তোমাদেরকে নতুন জিনিস দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো নিউ একটা মিক্সচার নেওয়া হয়েছে তো এটা আমাদের নিউ মিক্সচার আউজার তোমার হচ্ছে প্রোমেক্সের 1442 ঠিক আছে প্রফেশনাল মিক্সচার তো দেখতে পাচ্ছ খুব তো দেখি আজকেই নেওয়ার পরে আজকে ফার্স্ট অনুষ্ঠানে চলবে এই মিক্সচারটা তো কেমন কোয়ালিটি দেখা যাক ঠিক আছে তো আশা করি ভালো কোয়ালিটি সেই কারণে নেওয়া হয়েছে তবুও লাইভ যেহেতু করা হয়নি তো লাইভ করে দেখাবো আজকে তোমাদেরকে আর এখানে অ্যাম্পলিফায়ারগুলো এখানে খোলা হয়নি ঠিক আছে তো চলো দেখো আরও তোমাদেরকে দেখাচ্ছি সাথে থাকো ভিডিওটির সাথে আজকে ভিডিওটা বেশি বড় করব না খুব শর্ট ভিডিও আর এটা হচ্ছে ফুটবল ক্লাবের প্যান্ডেল ঠিক আছে ওগুলো ওখানে সব মেলা বসবে এগুলো সব মেলা প্যান্ডেলটা দেখতে পাচ্ছ তো থিমটা খুব সুন্দর করেছে যেহেতু ভেতরে আটকে রেখেছে সন্ধ্যাবেলা উদ্বোধন হওয়ার পরে খুলবে
তো উদ্বোধন না হওয়া অবধি ভেতরে গিয়ে দেখাতে পারছি না তোমাদেরকে, তো ভেতরে গিয়ে দেখাবো, তখন তোমরা বুঝতে পারবে জিনিসটা দেখে। তো এটাই আজকে প্যান্ডেল ছিল, তো এটা উদ্বোধনের উপলক্ষে আজকে কিছু নৃত্যানুষ্ঠান আর কিছু সঙ্গীত অনুষ্ঠান হবে, সেই তারই প্রোগ্রাম। স্টেজ আছে এটা, তো এখানে অ্যাম্পলিফায়ার বলতে তোমাদেরকে তো বললামই যে আহুজার যে নতুন মিক্সারটা নেওয়া হয়েছে, আর এখানে তো তোমার ইকুয়ালাইজার আর হচ্ছে তোমার এলিসাস টেলিসাস যা আছে দরকার সেখানে এখানে। আর এখানে আমরা আজকে স্টুডিও মাস্টারে 6K ইউজ করছি, আর আমরা এখানে 500 ইউজ করছি, যেটা দেখছো 500। এটা তোমার হচ্ছে চোং আছে আউটপুটে, ঠিক আছে? ও সরি সরি, আরে অনেকদিন পর ভিডিও বানাচ্ছি তো ভুলে গেছি। তো যাই হোক, এটা 1000 আছে, আর ওখানে 800 আছে আমরা দুটো মনিটর ইউজ করার জন্য। আর এখানে স্ট্যাবলাইজার বলতে 5 kilo, আর ওটা ভুল করে 500 বলে ফেলেছি, তো ওটা 1000-এর আছে, ঠিক আছে? তো আউটপুটে মোটামুটি কটা চোং দেওয়া আছে, 7-8টা না? 7টা চোং দেওয়া আছে, আর এখানে দুটো আলো লাগবে, আর দুটো ছোটো বক্স থাকবে, ঠিক আছে? ওই কারণে 1000-এরটা দেওয়া হচ্ছে, 1000-টা এখানে থেকেই যাবে, ঠিক আছে? কারণ এই ক্লাবের জন্য ওই সাউন্ড সিস্টেমগুলো চলবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, এবার সোজা দেখা হবে প্রোগ্রামের টাইমে, তো তখন সাউন্ড টেস্টিং সব শুনিয়ে দেবো তোমাদেরকে, আর মিক্সারটার কোয়ালিটি কেমন সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর পুজোতে আজকে যেটা আছে, এটা পুজোর থিম বানিয়েছে, তো এই থিমটা হচ্ছে তোমার কীসের থিম এটা? যাই, ভেতরে যাইনি এখনও, বুঝতে পারছি না। আর এখন আমরা চোং লাগাতে যাচ্ছি, তো বিকেলে খুললে পরে আমি দেখিয়ে দিব তোমাদেরকে ভেতরে গিয়ে, ঠিক আছে? আর এই যেখানে দুটো বক্স রাখা আছে, আর এদিকে আউটপুটে সব মালপত্র লাগানো আছে। আর এবার দেখে ঠিক আছে, ওইখান থেকে চলো, এই গেটে, ওখানে এই গেটে লাগানো হবে, ঠিক আছে? ওখানে একটা চোং লাগানো হবে, আর সামনে দুটো বক্স থাকছে, ছোটো বক্স দেখতে। আইলো 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 টেস্টিং আইলো কমবে এত লাগবে না বলতে আইলো আইলো জানালো তো।